যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে। আমি বলতে চাই, মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত। আরেকটি পয়গাম আমি দিতে চাই, এই আগস্ট বিপ্লব, পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থান, এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে। এ ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্র ছাত্রীরা ছিল, এ ঐক্যে যেভাবে কলেজের ছাত্র ছাত্রীরা ছিল, ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল, একইভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়ায়, হাটহাজারি থেকে রহমানিয়ায়, প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল। আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে। বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার, তারা ১৬ বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে। স্বাধীনতার ৫০ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দাবায় রাখবার ষড়যন্ত্র করেছিল। যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্র জনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল, তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে। বাংলাদেশে স্লোগান উঠেছিল, আমি কে তুমি কে, কে বলেছে কে বলেছে। আমি বলতে চাই, মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত। আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে। হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা, তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই। তোমরা মসজিদে আসবে, মাদ্রাসায় আসবে, হাটহাজারিতে আসবে, নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে, ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে। আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে, তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে, বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যাদা, বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ২১ আগস্ট স্বীকৃত হয়েছে, সেই ভাষার মর্যাদা আমাদেরকে রক্ষা করতে হবে। এমনি ভাবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে। ইনশাআল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন, এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সকল আত্মত্যাগ, সকল শহীদের রক্তের সঙ্গে আমাদেরকে ইমানদারি রক্ষা করতে হবে, শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে, সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। ২০২৪-এর কোটা সংস্কার আন্দোলনের ৫০০ শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ২০২১-এর মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে, ২০১৩-এর পাঁচিমের স্বপ্না চত্বরের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলবে না। ইনশাআল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব, তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি।